আসসালামু আলাইকুম। শিউলিস কিচেনের আজকের পর্বে আমি হাজির হয়েছি ঈদ স্পেশাল শাহি মোরগ পোলাও রেসিপি নিয়ে। আমি চেষ্টা করেছি বাবুর্চিরা যে স্টাইলে বিয়েবাড়িতে শাহি মোরগ পোলাও তৈরি করে, সেই স্টাইলে আপনাদেরকে শাহি মোরগ পোলাও রেসিপিটি তৈরি করে দেখানোর জন্য। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, যাতে নতুন নতুন আরও অনেক রেসিপি আপনারা দেখতে পারেন। চলে যাচ্ছি শাহি মোরগ পোলাও তৈরি করার পুরো রেসিপিতে। একটি পাত্রে আমি আধা কাপ টক দই দিয়ে দিচ্ছি। আমি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এখানে মিশিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার দইয়ের সাথে মরিচটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দইয়ের মিশ্রণটা ভালো করে মিশানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে একটি মুরগিকে চার টুকরো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ফার্মের মুরগিও ব্যবহার করতে পারবেন। তারপর আমি মুরগিগুলোকে খুব ভালো করে দইয়ের মিশ্রণের সাথে মিশিয়ে দিচ্ছি। আমি এখন মুরগির মাংসগুলোকে ঢেকে প্রায় এক ঘন্টার জন্য মেরিনেট করে রাখব। চলে যাচ্ছি মূল রান্নায়। একটি পাত্রে 5 টেবিল চামচ তেল দিয়ে তার মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে আস্ত গরম মশলা ব্যবহার করব। আমি এখানে এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ ও গোলমরিচ দিয়ে দিচ্ছি। এরপর গরম মশলা ও পেঁয়াজগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর সেগুলোকেও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটাটাও ব্যবহার করতে পারবেন। এরপর আমি এখানে 1 চা চামচ জয়ফল ও জয়ত্রীর গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া ও 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। তারপর সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি এখন এখানে কাঠবাদাম বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাজু বাদাম, চীনা বাদাম, যে কোনো বাদাম বাটাই ব্যবহার করতে পারবেন। এরপর আমি এখানে 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আমি সবগুলো উপকরণকে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি এখানে মুরগির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আমি পুরো রান্নায় এখনও লবণ ব্যবহার করিনি। আমি এখন মুরগির মাংসগুলোর সাথে লবণ মিশিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। তারপর আমি মুরগিগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে যে বাটিটিতে মুরগিগুলো ছিল সেই বাটিটি ধুয়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মুরগিগুলোকে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করব। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিয়ে মুরগির মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি মুরগির মাংসগুলোর সাথে দুটা সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি। এতে করে ডিমের ভিতরেও মশলাটা ভালো করে ঢুকে যাবে। এখন আমি এখানে 7-8টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দেওয়ার ফলে একটি সুন্দর ফ্লেভার আসবে। এরপর আমি এটাকে ঢেকে আরও 5 মিনিটের জন্য রান্না করছি। 5 মিনিট পর আমি ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি। আমার মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি। এখন পোলাও রান্না করার জন্য আমি একটি হাঁড়িতে 3 টেবিল চামচ তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি ও গরম মশলা দিয়ে ভেজে নিচ্ছি। আমি 2 কাপ পোলাও চালকে পানিতে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে তারপর এগুলোকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি পোলাও চালগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে 2 কাপ পোলাও চালের পরিমাণ অনুযায়ী 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের চালের পরিমাণ অনুযায়ী লবণের পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। পোলাও চালটি ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 কাপ পানি ও 1 কাপ পরিমাণ দুধ ব্যবহার করব। পোলাও ঝরঝরে করার একটি টিপস হচ্ছে আপনারা যেই কাপে পোলাও চালটি মাপবেন সেই কাপ দিয়ে পানিটাকে দিবেন। মানে আপনি যদি 2 কাপ পরিমাণ পোলাও চাল নেন তাহলে 4 কাপ পরিমাণ পানি দিবেন।
তারপর শাহী মোরগ পোলাওতে একটি শাহী ফ্লেভার আনার জন্য আমি এখানে শাহী জিরা ব্যবহার করছি। আমি এখানে আধা চা চামচ শাহী জিরা দিয়ে দিচ্ছি। তারপর শাহী জিরাটাকে পোলাওর সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর পোলাওটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রান্না করছি। 5 মিনিট পর ঢাকনাটিকে সরিয়ে আমি এখানে এক টুকরা লেবুর রস চিপে দিচ্ছি। লেবুর রস দিলে আপনার পোলাওটি একটি আরেকটির গায়ে লেগে যাবে না। তারপর পোলাওটিকে আবারও নেড়ে চেড়ে আরও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি। আমার পোলাওটি হয়ে গিয়েছে। এখন আমি পোলাও ও মুরগির মধ্যে একটি লেয়ার তৈরি করব। আমি উপর থেকে কিছু পোলাও তুলে রেখে দিচ্ছি। তারপর আমি এখানে মুরগির মাংসগুলোকে একটি লেয়ারে বিছিয়ে দিচ্ছি। আমি এখানে সবটুকু মুরগির মাংস ও মুরগির মাংসের ঝোলগুলোকে দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। সময় বাঁচানোর জন্য আমি পেঁয়াজ বেরেস্তাগুলোকে আগেই করে রেখেছিলাম। এরপর আমি এখানে আরও কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন আমি অর্ধেক উঠিয়ে রাখা পোলাওগুলো দিয়ে আরেকটি লেয়ার তৈরি করে দিচ্ছি। আমার এখানে সবটুকু পোলাও দিয়ে লেয়ার করা শেষ। তারপর আমি এখানে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি মোরগ পোলাওটিকে ঢেকে 10 মিনিটের জন্য দমে দিয়ে দিচ্ছি। 10 মিনিটের মধ্যে কিন্তু একবারও ঢাকনা খোলা যাবে না। 10 মিনিট পর আমি ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি। আমার মোরগ পোলাওটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে পরিবেশনের জন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের শাহী মোরগ পোলাও। আপনারা এই ঈদে একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি নিরাশ হবেন না। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।